শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ। ভক্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রীমায়ের যখন রুটি করা, পান সাজা ইত্যাদি কাজে শারীরিক শ্রম খুবই বাড়িয়াছে, ঠিক সেই সময় শ্রীযুক্ত লাটু দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। প্রথম প্রথম তিনি প্রায় পঞ্চবটী প্রভৃতি তপস্যাপুত স্থানে অনেকক্ষণ ধ্যানে বসিয়া থাকিতেন, উহাতেই দিন কাটিয়া যাইত। একদিন ঝাউতলার দিকে শৌচে যাইবার পথে ঠাকুর দেখিলেন, শ্রীমা ময়দা ঠাসিতেছেন, আর একটু দূরে গঙ্গা তীরে লাটু নিশ্চলভাবে বসিয়া আছেন। ঠাকুর তখনই তাহাকে উঠাইয়া ভ্রম শোধনার্থে বলিলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবতে রুটিবেলা লোক পাচ্ছেন না। তারপর লাটুকে নবতে লইয়া গিয়া তিনি বলিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্ত্ব, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। ততবধি লাটু শ্রীমায়ের পরিবার ভুক্ত হইলেন। ভক্তদের প্রতি শ্রীমায়ের আত্মীয়তা বোধ জাগানোর জন্য ঠাকুর বহুভাবে সচেষ্ট ছিলেন। ভক্তবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের সহধর্মিনীর কঠিন অসুখের সময় ঠাকুর শ্রীমাকে বলিলেন, যাও দেখে এসো গে। শ্রীযুক্তা গৌরীমা তখন দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছেন, কখনো বা শ্রীমায়ের সহিত নহবতে বাস করেন। একদিন ঠাকুর সেখানে উপস্থিত হইয়া গৌরীমাকে কৌতুকভরে জিজ্ঞাসা করিলেন, বলতো গৌরীদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? রঙ্গময়ী গৌরীমা সহজ কথায় উত্তর না দিয়ে সে ভাবের পূর্তির জন্য সুকণ্ঠে গান ধরিলেন, রায় হতে বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী। গানের তাৎপর্য সহজে বোধগম্য। শ্রীমা লজ্জায় গৌরীমার হাত চাপিয়া ধরিলেন, ঠাকুর হার মানিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন। একদিন শ্রীযুক্ত কালীপদ ঘোষের পত্নী অতি বিষণ্ণ বদনে ও আকুল প্রাণে শ্রী রামকৃষ্ণের নিকট আসিয়া নিবেদন করিলেন যে, তাহার স্বামী কুসঙ্গে কুকার্যে মত্ত থাকিয়া পারিবারিক জীবন বিষময় করিয়া তুলিয়াছে, সুতরাং ঠাকুর যদি দয়া করিয়া কোনো ঔষধ দেন তবে তিনি অকুলে কুল পান। কোনো অজ্ঞাত দৈব প্রেরণায় তিনি তাহাকে নিরস্ত না করিয়া নহবতে যাইতে পরামর্শ দিয়া বলেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন, তার এসব মন্ত্রসুধি জানা আছে, এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি। শ্রীমা তখন পূজায় বসিয়াছেন, তাহার মন তখন জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে এক অতি করুণাপূর্ণ রাজ্যে বিচরণ করিতেছে। ঘোষ পত্নী সমস্ত কথা শুনিয়া তিনি বুঝিতে পারিলেন যে ঠাকুর রঙ্গ করিতেছেন, তথাপি তিনি এই আর্ত হৃদয়কে নিরাশ করিতে না পারিয়া বলিলেন, আমি আর কি জানি বাছা, তিনি ওষুধ জানেন, তুমি তারই কাছে যাও। বিপন্না নারীকে ফিরিয়া আসিতে দেখিয়া ঠাকুর বোধহয় বুঝিয়াছিলেন যে রঙ্গ জমিয়াছে, সুতরাং আরও রঙ্গ সঞ্চারের জন্য তিনি তাহাকে পুনর্বার নহবতে পাঠাইলেন। এইরূপে ঘোষ যায়ার বার ত্রয় যাতায়াত করিতে দেখিয়া করুণাময়ী মায়ের হৃদয় বিগলিত হইল। পূজার একটি বিল্বপত্র তাহার হাতে দিয়া স্নেহ মাখা স্বরে বলিলেন, বাছা এইটি নিয়ে যাও, এতেই তোমার বাসনা পূর্ণ হবে। জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা, হরি ওম তৎসত্।